How does light behave? আলো কিভাবে কাজ করে? ঠিক আছে? আমরা হয়তো এই যে যখন কোনো কিছু একটা গ্লাসের ভিতরে রাখি তখন এই জিনিসটা কখনো খেয়াল করেছো কিনা? এই যে আমি যখন হ্যাঁ এই যে রাখলাম এই পেন্সিলটা রাখলাম এমন হয়ে গেছে মানে স্ট্রেট লাগছে না তুমি যদি এই যে সামনের থেকে দেখো এদিক থেকে দেখো একেবারে মনে হবে যে পেন্সিলের মাথাটা বুঝি ভেঙে সাইডে সরে গেছে হ্যাঁ এই সরে যাওয়ার কারণ আসলে হচ্ছে আলোর প্রতিসরণ আমাদের চোখে যে রিফ্লেকশনটা হয় সেটার সাথে কি রিলেটেড কাছাকাছি কিন্তু এটা হচ্ছে অন্য আরেকটা ফেনোমেনা ঠিক আছে আলোর প্রতিসরণ বলতে আমরা যেটা বুঝি এই যে আমি পেন্সিলটা পানির ভিতর রাখছি তখন আলোটা কি দুটো আলাদা আলাদা মাধ্যমের ভিতর দিয়ে যাচ্ছে না হ্যাঁ একটা হচ্ছে এই যে আশপাশে যে বাতাস আছে বাতাসে একটা পানির ভিতর থেকে হ্যাঁ পানির ভিতরে তার মানে এই যে আলোটা এসে আমাদের একটা মাধ্যম থেকে অন্য আরেকটা মাধ্যমে আসলো এটা হচ্ছে আলোর ধর্ম যে সে এই মাধ্যম পরিবর্তনের কারণে তার যে আলোটা তো আমরা জানি যে সরলরৈখিক পথে চলে সেটা কিন্তু বেঁকে যাবে কারণ বাধাপ্রাপ্ত হচ্ছে হ্যাঁ মাধ্যম পরিবর্তন হচ্ছে তো এইরকম মাধ্যম পরিবর্তনের কারণে দেখা যায় যে আলোর রশ্মিগুলো আমাদের এই পেন্সিল থেকে আসছিল কারণ কি আলো এসে এর গায়ে পড়েছে এখান থেকে আবার যখন ফেরত যাচ্ছে তখন আমাদের চোখে আসে তখন আমরা দেখতে পাচ্ছি তো এই রশ্মিগুলো যখন ফেরত আসার সময় এই পানি থেকে বাতাসের ভিতর দিয়ে এসে বের হবে তখন কিন্তু সেটা কি হবে কাত হয়ে যাচ্ছে আচ্ছা এটা যেই সরলরেখায় যাবার কথা সেদিক থেকে সরে যাবে তো এখন আমরা এটা আসলে প্রুফ করে দেখতে চাচ্ছি আমরা তো এইভাবে দেখলাম যে লাইট রেটা তাহলে অবশ্যই হয়তো এটা খুব কমন একটা প্রসেস আমরা দেখতে পাচ্ছি তো এখন এটাকে আমরা কিছুটা আরো সায়েন্টিফিক লেভেলে নিয়ে আসার চেষ্টা করব সেটাকে হচ্ছে এই রকম একটা গ্লাস প্রিজম দিয়ে ঠিক আছে এই গ্লাস ব্লকটা আমি এখানে রাখছি রাখার পর আমি এবার যে কাজটা করব এখানে আমি এই লাইট রে একটা সিঙ্গেল লাইট রে কে ফলো করার চেষ্টা করব এখন প্রশ্ন হচ্ছে যে আসলে লাইট রে কে কিভাবে ফলো করা যায় সেটাই ভাবছিলাম আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে এরকম সিম্পল যে পিন আছে এগুলা অনেক নামে পাওয়া যায় হিজাবে লাগানোর পিন বা হচ্ছে এমনিতে বোর্ড পিন যেটাই হোক তো এই পিনগুলা দিয়ে আমরা আসলে একটা স্ট্রেট লাইন কে ফলো করব করে দেখার চেষ্টা করব যে এটা কি আসলেই একটা স্ট্রেট লাইনে থাকে দেখতে যে এরকম মনে হচ্ছে নাকি বেঁকে যাচ্ছে হ্যাঁ অনেক কিছু ভেবে ফেলছি আমি আসলে তোমার কথা শুনে অনেক ইমাজিনেশন আসছে আমার মাথায় বেটার তুমি আমাকে দেখাও করলেই দেখতে পাবো তো সেটা আমরা টেস্ট করে দেখব তো তার জন্য আমাদের লাগবে কিছু পিন তো সেই পিনগুলো বসিয়ে বসিয়ে আমরা আসলে দেখব যে এই আলোর রেখাগুলো কিভাবে বেঁকে যাচ্ছে এবং সেটা আমরা করব একটা প্রিজমের ভিতর দিয়ে এর ভিতর দিয়ে আমরা তাকাবো দেখে আমরা পিনগুলা বসাবো সো পিনগুলা যেহেতু বসাতে হবে আমি এখানে একটা ফোম নিয়ে নিচ্ছি কর্কশিট বলি যেটাকে আমরা কর্কশিট বলা যায় তো সেটাকে আমরা এই কাগজের নিচে দিয়ে নিব ঠিক আছে এই যে কাগজের নিচে দিয়ে নিচ্ছি এরপর এই গ্লাসটাকে আমি বসালাম গ্লাস প্রিজমটাকে এবার আমি হচ্ছে এখানে আগে দুটো পয়েন্ট নিয়ে নিব কারণ কি আমরা জানি যে সরল রেখা হচ্ছে দুইটা পয়েন্ট দিয়ে ডিফাইন করা যায় তাকে তো আমরা এখানে দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি এই এখানে একটা বসালাম ঠিক আছে এরপর আরেকটা পয়েন্ট নিব এখানে এই নিলাম ঠিক আছে আমি গ্লাস প্রিজমটাকে একটু এইভাবে নিয়ে নিচ্ছি ওকে তো এখন এই দুটো দিয়ে কি একটা সরল রেখা দেখা যাচ্ছে এই দুটো পয়েন্ট দিয়ে আমরা যদি এইভাবে কল্পনা করি যে আলোর রশ্মিটা আসলে এইভাবে যাচ্ছে ঠিক আছে এই দিকে যাচ্ছে তো এবার আমি এদিক থেকে এটাকে দেখব ঠিক আছে এই দিক থেকে আমাকে দেখতে হবে এবং ওই দিকে কি আছে আমি দেখব না আমি এই দিক থেকে দেখে এই বরাবর পিনগুলো বসানোর চেষ্টা করব আচ্ছা ঠিক আছে তাহলে আমি দেখি এই বরাবর আছে কিনা এই যে ওকে ওকে আরেকটা পিন নিচ্ছি এই বসিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে তাহলে কি আমাদের যেই একটা সিঙ্গেল আলোর রশ্মি ছিল সে বরাবর কিন্তু এগুলো থাকার কথা এখন আমরা আসলেই দেখি এই গ্লাসটাকে সরিয়ে ফেলি ঠিক আছে আমাদের আলোর রশ্মি আসলেই একই বরাবর আছে কিনা আমরা যদি ধরো যে এটা দিয়ে আমরা লাইনটা আঁকবো এটা দিয়ে দেখি যে এই বরাবর যেটা ছিল আলোর রশ্মিটা এটা আসলেই আছে কিনা আমরা যদি এ বরাবর ধরি এই যে এইদিকে এইদিকে আসছে এরকম
এখন আসলে দেখো এটা শুধু স্কেল দিয়ে করলে আরো একদম অ্যাকুরেট হবে হ্যাঁ আমরা মেপে করতে পারি হ্যাঁ তাহলে এখন যদি আমি পিনগুলো তুলে ফেলি এই দেখো লাইনটা কি আসলে সোজা একটু বাঁকা হয়ে গিয়েছে না এই যে এদিকে যাচ্ছিল তাহলে আমরা এই যে আমাদের ব্লকটা যে ছিল এটা একে নিচ্ছি যে ব্লকটা ঠিক কোথায় ছিল ঠিক আছে হ্যাঁ এবার আমরা তাহলে দেখি হ্যাঁ এই দিকটাতে একটু বাঁকা এই যে লাইট রেটা এসে কিন্তু এদিকে বাঁকা হয়ে যাচ্ছে তুমি যদি খেয়াল করে দেখো যে ব্লকের ভেতরে ঢুকেছিল একভাবে এরপর আসলো লাইট রেটা এই লাইট রেটা কিন্তু এই যে বাঁকা হয়ে যাচ্ছে আমরা যদি এক্সটেন্ড করি দেখি যে এই রেটা এবং এই রেটার মধ্যে একটা অ্যাঙ্গেল কিন্তু রয়ে গিয়েছে তার মানে এই যে মাধ্যমটার পরিবর্তন হলো এর কারণে কিন্তু আলোর রশ্মি বেঁকে গেল বেঁকে গেল হ্যাঁ এবং বেঁকে যে আবার যখন এই মাধ্যম থেকে বের হয়ে যাচ্ছে তখন আবার আগের যে স্ট্রেইট লাইনটা ছিল সেটার সাথে কিন্তু অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল এই যে দেখো আমি যদি দেখি যে এখান থেকে এসে এটা উপরের দিকে একটু উঠে গেছে উঠে যায় তারপর এদিকে চলে গেছে হ্যাঁ এক্স্যাক্টলি তার মানে আমরা কিন্তু দেখতে পেলাম যে এটা অ্যাঙ্গেল হয়ে সরে যাচ্ছে তো এই জিনিসটা আরেকটা ভাবে কিন্তু দেখা যায় আচ্ছা আমরা যদি এই যে ধরো এখানে এক গ্লাস পানি রাখা আছে তো আমরা এখানে একটা অ্যারো আঁকছি এমনিতে একটা খুব সিম্পল কোনো একটা এপিসোডে এরকম অ্যারো দিয়ে আমরা দেখেছিলাম যখন আমরা আসলে সেভাবে সময় পাইনি জিনিসটাকে এক্সপ্লেইন করার যেটা আমরা এখন করছি এই কারণে আমি প্রত্যেকবারই তোমাদেরকে বলি যে আমাদের প্রতিটা এপিসোডই হচ্ছে ইন্টারকানেক্টেড সো একটা এপিসোড দেখে যদি মনে হয় যে না এটার এক্সপ্লেনেশন তো পুরো তোমরা আমরা দেখাইনি টেনশন করার কোনো কারণ নেই কারণ সামনের কোনো না কোনো এপিসোডে সেটার এক্সপ্লেনেশন তোমরা একদম ক্লিয়ারলি পাবে যেমন এখন আমরা আবার দেখাচ্ছি সো ওকে আমি যে এরকম একটা অ্যারো এঁকে নিলাম হ্যাঁ আগের বার আমরা এরকম দেখেছিলাম যে অ্যারোটা ঘুরে যাচ্ছে তাই না তাহলে এই যে এটা কি দেখতে পাচ্ছ গ্লাসের ওই পাশ থেকে অ্যারোটা অ্যাকচুয়ালি আমরা এগেছি হচ্ছে এদিকে কিন্তু আমি যখন গ্লাসের থ্রু থেকে দেখছি তখন এটা চলে যাচ্ছে এদিকে অপোজিট দিকে একদম অপোজিট দিকে আসলে এটার কারণ ছিল অ্যাকচুয়ালি এই যে আমরা মাত্রই পরীক্ষা করে দেখলাম যে রিফ্র্যাকশনের কারণে লাইট রে সরে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে সেই একই কারণে এই অ্যারোটা আসলে ডিরেকশন চেঞ্জ করে ফেলে কারণ বাঁকা হয়ে তার মাথাটা উল্টা দিকে চলে আসবে আর তার যে লেজটা ছিল সেটা বাঁকা হয়ে অপোজিট দিকে আমাদের চোখে এসে পড়বে আমরা তখন দেখতে পাবো যে অ্যারোটা অপোজিট ডিরেকশনে ঘোরা মিরর রিফ্লেকশন যেটাকে আমরা বলি ওই রকমই একটা বিষয় এটা কিন্তু এবার এটা মিরর না হয় তার অপোজিট একটা অ্যাঙ্গেল জেনারেট হচ্ছে সেটা হচ্ছে এবার রিফ্র্যাকশনের কারণে ঠিক আছে তো কেমন লাগলো খুবই মজার একটা এক্সপেরিমেন্ট অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে